আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলা স্টাইলিশ ফন্ট আপনার ফোনে সেট করতে পারেন এবং সেট করে আপনি কিভাবে পারেন আপনার এই ধরনের ফিক্সার আর্ট করতে। এই ধরনের ফিক্সারে আপনি যদি বাংলা ফন্টে লেখা আর্ট করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শিখে নিন কিভাবে এই কাজটি করতে হয়। যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত ফন্টগুলো ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যে কোনো একটা ব্রাউজার আপনারা চুজ করে নেবেন। তো আমি এখান থেকে আমার ক্রোমো ব্রাউজারটি চুজ করে নিলাম, দেখতে পাচ্ছেন ক্রোমো ব্রাউজার। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এখানে সার্চ বক্সে লিখতে হবে FREE ফ্রি বাংলা ফন্ট, লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে পরে আপনাদের সামনে যে পেজটা প্রথমে চলে আসবে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের দেখা গেছে অনেকগুলো ফন্ট চলে আসবে। তো আপনারা যে ফন্টটি আপনাদের পছন্দ হবে সেই ফন্টটি আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো আমার যে ফন্টটি আমার পছন্দনীয় সেটা আমি এখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। তো আমি এই ফন্টটাকে আমি ডাউনলোড দেবো। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ফেজে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে আপনাদের যে কাজটি করতে হবে, নিচের দিকে রোল করে এসে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই কোডটি বসিয়ে দিবেন। তো আমি এই কোডটি বসিয়ে দিচ্ছি 7859। তো আপনারা এই যে সাবমিট লেখা অপশন, সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পেজে চলে আসবে এবং এটা ডাউনলোড করার অপশন দেখিয়ে দিবে। তো আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। তো আমার এটা অটোমেটিকলি এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে আমি এক্সট্রাক্ট করে নিব। তো এক্সট্রাক্ট করে নেওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমত আমাদের ফাইল ম্যানেজারে চলে যেতে হবে। তো আমি ফাইল ম্যানেজারে ক্লিক করলাম, দেন আমি এখান থেকে আমাদের ইন্টারনাল স্টোরেজে চলে যাব। আপনাদের যদি ইন্টারনাল স্টোরেজে দিয়ে থাকেন ডাউনলোড অপশনটা, তাহলে অবশ্যই ইন্টারনাল স্টোরেজে থাকবো, আর যদি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এসডি কার্ডে পাবেন। তো এই জন্য আপনাদের ডাউনলোড ক্লিক করবেন। তা আমি ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের যেই চলে এসেছে আর দেখতে পাচ্ছেন আমি অনেক আগে এগুলা নামিয়ে রেখেছি। তো আমাদের যেটা ডাউনলোড করলাম সেটাকে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। তো আমরা এইখানে ক্লিক করব, এটা এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো, তো আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো আমরা এখানে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেওয়া শেষ আমাদের। তো আমাদের আপনারা এভাবে এক্সট্রাক্ট করে নেবেন। আর যদি আপনাদের ফোনে যদি এরকম কাজ না হয় তাহলে অবশ্যই আপনাদের প্লে স্টোরে ঢুকবেন। প্লে স্টোরে ঢোকার পরে আপনারা জে আর সি নামে একটা ফোল্ডার আছে, তো আপনারা লিখবেন JARCIBER, জার সিবার নামে এই ফোল্ডারটি অ্যাপ্লিকেশনটা নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে আপনাদেরকে এরকম ওপেন অপশন দেখাবে। তো আমার এটা আগে থেকে নামানো আছে, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এটাকে এক্সট্রাক্ট করতে হয় কিভাবে। তো আপনারা এখানে ক্লিক করার পরে প্রবেশ করবেন ভিতরে, তারপরে আপনারা ডাউনলোড অপশনে চলে যাবেন। দেন আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো আগে থেকে দেওয়া আছে, তো এইগুলা আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করার জন্য আপনাদের ধরেন আমি এটা দেখিয়ে দিচ্ছি। তো এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই যে এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করবেন। হ্যাঁ, আমার আপনাদের এটা অটোমেটিক এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, আপনারা আপনাদের প্লে স্টোর আবার চলে আসবেন, দেন এখান থেকে লিখবেন পিক্সেল ল্যাব, যে পিক্সেল ল্যাব লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি প্রথমে চলে আসবে সেটাকে ইনস্টল করে নেবেন। তো আমার এটা ইনস্টল করা আছে, তো আমি ওপেনে ক্লিক করব। দেন আমরা চলে এসেছি পিক্সেল ল্যাবে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে একটা আপনারা যে ধরনের পিক্সারে আপনি লেখাগুলো লিখতে চান তাহলে অবশ্যই সেই কাজটি করার জন্য প্রথমত আপনাদের গ্যালারি থেকে একটা ফটো নিয়ে আসবেন। তো গ্যালারিতে ফটো নিয়ে আসার জন্য আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফরম গ্যালারি, তো ফরম গ্যালারিতে ক্লিক করবেন। দেন গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবেন। তা আমি এই ফটোটা আমি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইখানে থ্রি আইকনেতে ক্লিক করে নিচের দিকে রোল করে দেখতে পাচ্ছেন গ্যালারি, তো গ্যালারিতে ঢুকে আপনারা নিয়ে নেবেন। তো আমার গ্যালারিতে আমি ঢুকবো না, আমি এখান থেকে নিয়ে নেব। তো আমি এই ফটোটা নিয়ে আমাদের ইচ্ছে মতন সাইজ
করে নিলাম, তো আপনারা সাইজ মতন সাইজ করে তো আপনারা টিক মার্কে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এখানে এরকম আসার পরে আমরা আমাদের এখানে একটা লেখা লিখব, তো লেখা লেখার জন্য আমাদের এই যে আইকন দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এডিট অপশন, এডিট অপশনে চলে যাবেন। দেন এখানে আপনাদের যে লেখাটা লিখবেন সেটা আগে থেকে লিখে রাখবেন। তো আমার এখানে আগে কিছু আমি লিখে রেখেছি, তো আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, তো পেস্ট করে ওকে করে দিচ্ছি। দেন আমি এটাকে এখন আমাদের যে কাজটি করতে হবে, আমি যেই ফন্টটা ডাউনলোড করলাম এবং এক্সট্রাক্ট করে নিলাম সেই ফন্টটা আমি এখানে ব্যবহার করব। তো ব্যবহার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমত এই যে রোল করে এসে দেখতে পাচ্ছেন এবি ফন্ট, এই যে ফন্ট নামে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট, মাই ফন্টে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আমি অনেক আগে থেকে এগুলা নামিয়ে নিয়েছি, তো আপনাদের যে এক্সট্রাক্ট করছেন সেগুলো নামানোর জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা এইখানে রোল করে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ডাউনলোড অপশনটা, এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি যেটা নামালাম সেটা আপনাদের এই যে এখানে দেখাচ্ছে শো করছে, তো আমি এখান থেকে এটাকে নিয়ে অ্যাড সিলেক্ট করে দিলাম, এই যে অ্যাড সিলেক্টেড, তো এখানে ক্লিক করে দিলাম। দেন আমি এখান থেকে সুইচ করে নেব, তো আমার মন মতন আমি এখান থেকে যে কোনো একটা সুইচ করে নিচ্ছি। তো আমি এটাকে সুইচ করে আমি ওকে করে দিলাম। দেন এটাকে আমি এখন কমিয়ে বাড়িয়ে সুন্দর করে সাজিয়ে নেব। তো কমিয়ে বাড়িয়ে সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য আমাদের এটাকে এখানে ক্লিক করতে হবে। দেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু সাইডে দিব। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এখান থেকে চাইলে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। তো আমি এটাকে সাজিয়ে দেখাচ্ছি। তো আমি এটা কালার দিব, আমি এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দিব, আমি এটাকে একটু কালারটা গাঢ় করব, এই জন্য এখানে ক্লিক করব। দেন ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, তো আমি ব্যাকগ্রাউন্ডটা দিব। আমি কালো ব্যাকগ্রাউন্ডে দিব, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ক্লিক করে আমাদের কালো ব্যাকগ্রাউন্ডে থাকুক। তো আমি ব্যাকগ্রাউন্ডটা নাই দিই তাহলে সুন্দর দেখাবে। তো এইভাবে দিয়ে ব্যাক সিলেক্ট করে নেব। তো সুন্দর এরকম একটা অপশন চলে এসেছে। তো আপনারা কী করবেন, এখন আপনাকে এটাকে সিলেক্ট সেভ করবেন, সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন। দেন আপনারা আল্টা দিয়ে দিবেন, রেজলিউশনটা ভালো হবে আল্টা দিলে। তো আপনারা এখন সেভ ও গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো আমার এটা হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের এটা হয়ে যাবে। এইরকম অ্যাড চলে আসছে, অ্যাডটাকে আপনারা কেটে দিবেন, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ভিডিওটিকে শেয়ার করবেন। আর একটা কথা হচ্ছে, আপনাদের যদি এরকম আরও ভিডিও প্রয়োজন পড়ে বা আরও কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যথেষ্ট পরিমাণে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমি আরও কিছু দেখাতাম বাট এখানে সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি শর্টকাটে আপনাদেরকে এটাই দেখালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।